আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাধারার নিয়মিত সংবাদে। আপনাদের সাথে আছি সোনিয়া সুলতানা। প্রতিদিনের মতো জানিয়ে দেব চট্টগ্রামের আজকের উল্লেখযোগ্য কিছু সংবাদ। করোনার কারণে বন্ধ হওয়ার দীর্ঘ 590 দিন পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপস্থিতিতে শুরু হয়েছে শ্রেণীকক্ষে পাঠদান। মঙ্গলবার সকাল থেকে চবির যোগাযোগ ও সাংবাদিকতা বাংলা সহ বিভিন্ন বিভাগে শিক্ষার্থীদের উপস্থিতিতে ক্লাস নেন শিক্ষকরা। এছাড়া শহর থেকে সকাল 8টা ও 9টায় ক্যাম্পাসের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া শাটল ট্রেন চড়ে শিক্ষার্থীরা ক্লাসে অংশ নিয়েছেন। এর আগে সোমবার খুলে দেওয়া হয় বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো। বুধবার হযরতুল আল্লামা পীর সৈয়দ মোহাম্মদ সাবির শাহের নেতৃত্বে নগরীর মুরাদপুর আলমগীর খান কায়ে কাদেরিয়া সৈয়দিয়া তৈয়বিয়া থেকে বের হবে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জশনে জুলুস। 1974 সাল থেকে এ জুলুসের আয়োজন করে আসছে আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট। স্বাস্থ্যবিধি অনুসরণ করে সকাল 8টায় শুরু হবে জুলুস। দুপুর 12টায় মাহফিল, মাহফিল শেষে জোহরের নামাজ ও দোয়া অনুষ্ঠিত হবে। চট্টগ্রাম সহ সারা দেশে থেমে থেমে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, পাশাপাশি মেঘলা থাকতে পারে আকাশ। এদিকে সমুদ্রবন্দরগুলোতে আজও 3 নম্বর সতর্ক সংকেত বহাল রয়েছে, তবে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মোহাম্মদ রুহুল কুদ্দুস। তিনি জানান, সোমবারের মতোই থাকতে পারে আজকের আবহাওয়া, তবে আজ কিছুটা বৃষ্টির পরিমাণ কম হতে পারে। সেন্ট মার্টিন দ্বীপে বেড়াতে গিয়ে বৈরী আবহাওয়ার কারণে 2 দিন আটকা থাকার পর অবশেষে টেকনাফে ফিরেছেন 3 শতাধিক পর্যটক। মঙ্গলবার সকালে 14টি ট্রলারে করে টেকনাফের উদ্দেশ্যে রওনা দেন তারা। সকালে 10:30টায় যাত্রীবাহী ট্রলারগুলো টেকনাফের কাউখালী ঘাটে পৌঁছে বলে জানা গেছে। চট্টগ্রামে গত 24 ঘন্টায় 1267টি নমুনা পরীক্ষা করে 13 জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার 1.02%। এদিন করোনায় মারা গেছেন 1 জন। মঙ্গলবার সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী এদিন নতুন আক্রান্ত হওয়া 13 জনের মধ্যে 8 জন নগরের এবং 5 জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। হাটহাজারিতে বৌদ্ধদের অন্যতম ধর্মীয় উৎসব শুভ প্রবারণা পূর্ণিমা উদযাপন নিয়ে পুলিশ প্রশাসনের সাথে মত বিনিময় করেছেন বৌদ্ধ নেতৃবৃন্দ। সোমবার রাতে হাটহাজারি থানায় এই মত বিনিময় অনুষ্ঠানের আয়োজন করেন থানার ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম। অনুষ্ঠানে হাটহাজারি বৌদ্ধ কল্যাণ পরিষদ এবং উপজেলার আওতাধীন বিভিন্ন বৌদ্ধ বিহার, প্যাগোডা মন্দিরের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। কক্সবাজারের মহেশখালীতে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার রাতে 10:30টার দিকে উপজেলার কালারমাছড়া ইউনিয়নের ফকিরজুম বাজারের পাশে এই ঘটনা ঘটে। সোমবার রাতে ফকিরজুম বাজারের পাশেই সিএনজি চালিত অটোরিকশায় একদল মুখোশ পরা দুর্বৃত্ত এসে রুবলকে এলোপাতাড়ি কুপিয়ে ও গুলি করে পালিয়ে যায়। আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। রাসেল প্রমিলা ফুটবল টুর্নামেন্ট 2021-এর প্রথম খেলায় মানিকছড়ি ফুটবল একাডেমিকে 9-0 গোলে হারিয়ে বিশাল জয় পেয়েছে পানছড়ি চেঙ্গি উপবন সমবায় সমিতি। বিকাল 3:30টায় শুরু হয় টুর্নামেন্টের প্রথম খেলা। প্রথম দিকে খেলায় কিছুটা প্রতিদ্বন্দ্বিতা থাকলেও প্রথমার্ধের শেষের দিকে পরপর 3টি গোল করে এগিয়ে যায় চেঙ্গি উপবন। খেলার দ্বিতীয়ার্ধে মানিকছড়ি 2-1টি আক্রমণ করলেও গোলের দেখা পায়নি। সোমবার 10:30টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গোরদুয়ারা নয়াহাট ঘাট থেকে রামদাস মুন্সিরহাট পর্যন্ত অভিযান পরিচালনা করে হাটহাজারি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহীদুল আলম। এ ছিল আমার হাতে থাকা চট্টগ্রামের আজকের উল্লেখযোগ্য কিছু সংবাদ। আগামীকাল ঠিক একই সময়ে থাকছি নতুন নতুন সংবাদ নিয়ে। দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি। করোনা ভাইরাসের ভয়াবহতা থেকে সুরক্ষা পেতে নিয়মিত হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করুন, মাস্ক পরুন, নিরাপদ থাকুন, সুস্থ থাকুন, বাংলাধারার সাথে থাকুন।